তোমরা অনেক সময় বলো যে পারমানেন্ট জব বলে কি কিছু আছে বা একটা পারমানেন্ট জবের খোঁজ দিন না। তো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছো তাদের জন্য স্নাইডার ইলেকট্রিক, এই স্নাইডার ইলেকট্রিক একটা খুব বড় মাল্টিন্যাশনাল কোম্পানি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য। তো এই স্নাইডার ইলেকট্রিকে একটা পারমানেন্ট জব এসেছে, কিন্তু এই জবের জন্য কোনো জায়গাতে কোনো চার্জেস বা কোনো টাকা কিচ্ছু তোমাকে দিতে হবে না। তাহলে কি করে তুমি এই চাকরিটা পাবে? নিজের যোগ্যতায়, একদমই তুমি যে পড়াশুনো করেছো তোমার মধ্যে যদি সেই নলেজ থাকে তাহলে তুমি এখানে ফ্রি অফ কস্টে জবটা পাবে। ইন্টারভিউও অনলাইন প্রসেসে হয়ে যাবে। ইন্টারভিউ যদি আবেদন করতে চাইছো, এই ভিডিওটা ফেসবুকে দেখলে আমি টাইটেল সেকশনে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, আর ইউটিউবে দেখলে কমেন্ট সেকশনে পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সে। আর একটা বিষয় জানিয়ে রাখছি তোমাদেরকে, দেখো এই ধরনের প্রচুর জব আমাদের কাছে আপডেট আসতে থাকে, কারণ আমরা এই প্লেসমেন্ট প্রসেসটার সাথেই কাজ করছি। যার যেরকম যোগ্যতা থাকে সেই স্টুডেন্টকে সেরকম যোগ্যতা অনুযায়ী বেসরকারি সংস্থায় একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন জব কনসালটেন্সি যেরকম করে থাকে, বাট আমাদের একটা ট্রাস্ট বিল্ড আছে যে আমরা ক্যান্ডিডেটকে 100% প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট রিটেন এগ্রিমেন্টের সাথে করে থাকি। আজকে এই যে স্নাইডার ইলেকট্রিকের জবের আপডেটটা দিলাম, যারা অলরেডি স্নাইডারে কাজ করছো সেটা আমাদের থ্রু গিয়েছো, অ্যাজ অ ট্রেনি জয়েন করেছো ভেন্ডারের থ্রু, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটার জন্য আমাকে বা আমার অফিসে কল করে কোনো লাভ নেই, আমি সরাসরি অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অ্যাপ্লাই করো। জব লোকেশন হচ্ছে ব্যাঙ্গালোরে, আর এখানে সাপোর্ট সিস্টেমের ওপর কাজ করতে হবে, ব্যাক অফিসের ওপর থাকতে হবে, ইভেন অ্যাটলিস্ট মিনিমাম একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে, 50% অ্যান্ড অ্যাভোভ তোমাদের রেজাল্টে থাকতে হবে, আর ফ্লুয়েন্ট কমিউনিকেশনটা ভালো বলতে পারতে হবে, ইংলিশটা থাকতে হবে। মাইক্রোসফট প্রজেক্ট আর মাইক্রোসফটের ওপর নলেজ এখানে বলে দিয়েছে, আর সিস্টেম সলিউশন এইসবের ওপর কিন্তু কাজ জানতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আবেদন করো। আর বলছি, হয়তো এই জবটাতে তুমি অ্যাপ্লাই করতে পারলে না ভিডিওটা কয়েকদিন পর দেখলে, তখন কি এই ভ্যাকেন্সিটা ফুল হয়ে গেল। তো তারপর যদি পরের জবটাতেও অ্যাপ্লাই করতে চাও বা পরের জবের আপডেটটা পেতে চাও, তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে চ্যানেল আছে, সেখানে জয়েন করতে হবে। লিঙ্কটা কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশনে। তাহলে এই জবের জন্য কিন্তু আমাকে কল করবে না বা আমার অফিসে কল করো না, সরাসরি অ্যাপ্লাই লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে অ্যাপ্লাই করো, সিভি আপলোড করো, তারপর ইন্টারভিউ কোম্পানির তরফ থেকে নিয়ে নেওয়া হবে। এই ধরনের আমাকে ফলো করতে থাকলে আরও চাকরির আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো আর দেরি করো না, এক্ষুনি উপরে দেওয়া লিঙ্কটা থেকে অ্যাপ্লাই করে দাও। থ্যাংক ইউ।